হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিসান ডাব্লু বিসিএস ভিসান ডাব্লু বিসিএস তোমাদের সকলকে স্বাগত তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দু হাজার বাইশকে টার্গেট করে যে প্রিপারেশান নিচ্ছি তার আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি যেখানে আমাদের এই মর্নিং আটটার সময় করে প্রতিদিন ক্লাস হয় এবং আমাদের টার্গেট রয়েছে তিন হাজারটা এমসিকিউ প্র্যাকটিস করার তো আমি সুশোমন সামন্ত প্রতিদিন তোমাদের জন্য এই সমস্ত ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করছি জেনারেল স্টাডিজের ওপর আমরা ক্লাস করছি গুরুত্বপূর্ণ প্রতিদিন পঁচিশটা করে কিন্তু এমসি প্র্যাকটিস করছি যা তোমাদের আপকামিং ডাব্লিউ বিসিএস বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এসএসসি এবং রেলের জন্যও কিন্তু প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে তো দেখো আজকে আমরা করবো জি কে সেট নাম্বার দশ দশ নাম্বার সেট করব এবং পঁচিশটা করে কিন্তু হাই লেভেল এমসিকিউ রয়েছে যা ডাব্লিউ এর জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চ্যানেলে নতুন থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো প্রথম প্রশ্ন আজকের সেটে কি রয়েছে দেখে নেওয়া যাক কি বলছে হুইচ গ্রিক অ্যাম্বাসাডার সেট আপ এ পিলার ইন অনার অফ বিষ্ণু অর্থাৎ নিচের কোন গ্রিক অ্যাম্বাসাডার দেবতা বিষ্ণুকে উদ্দেশ্য করে একটি পেলার সেট আপ করেছিলেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রতিটা প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তারপর আমি সঠিক উত্তর বলে দিলে তোমরা সেটাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে তো প্রশ্ন নাম্বার এর কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন বি হেলিওডরাস হেলিওডরাস ছিলেন একজন গ্রিক অ্যাম্বাসাডার যিনি দেবতা বিষ্ণুকে উদ্দেশ্য করে একটি পিলার প্রতিষ্ঠিত করেছিলেন দেখো দ্য গ্রিক অ্যাম্বাসাডার হেলিওডরাস সেট আপ এ পিলার ইন অনার অফ বিষ্ণু বা বাসুদেব এট বিদিশা বিদিশাতে এই পিলারটা স্থাপিত করেছিলেন বাসুদেব বা বিষ্ণুকে উদ্দেশ্য করে হি ওয়াজ সেন্ট টু দ্য কোর্ট অফ সুঙ্গ কিং ভগভদ্রা বাই গ্রিক কিং অফ তকশিলা অ্যান্টিয়াল কিদাস অর্থাৎ এই যে গ্রিক অ্যাম্বাসাডার বা গ্রিক দূত ছিলেন হেলিওডোরাস তাকে পাঠানো হয়েছিল গ্রিক রাজা অ্যান্টিয়া অ্যান্টিয়াল কিদাসের দ্বারা ভগভদ্র শুঙ্গ রাজার দরবারে ওকে তো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম আমরা নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ক্রিপশন অশোকা মেড হিজ ফেমাস ডিক্লারেশন অল মেন আর মাই চিলড্রেন ভিভিআই প্রশ্ন এটি বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে এবং ডাব্লু বিসিএস এর মেনের প্রশ্ন এটি অর্থাৎ যে সমস্ত অশোকের গুরুত্বপূর্ণ শিলালিপিগুলো ছিল সেই সমস্ত শিলালিপিগুলোর মধ্য থেকে কোন শিলালিপিতে অশোক এটা লিখেছেন বা মেনশন করেছেন যে অল মেন আর মাই চিল চিলড্রেন অর্থাৎ সমস্ত প্রজা আমার সন্তান প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সেপারেট কলিঙ্গা রক এডিক্ট ওয়ান অর্থাৎ একটি আলাদাভাবে যে কলিঙ্গ রক এডিক্ট বানানো হয়েছিল ওয়ানে ঠিক আছে সেই রক এডিক্ট ওয়ানে কিন্তু এটা বলা রয়েছে অল মেন আর মাই চিলড্রেন দেখো সেপারেট রক এডিক্ট দে আর ফাউন্ড এট সাইট ইন কলিঙ্গ অর্থাৎ কলিঙ্গ অর্থাৎ উড়িষ্যার কাছে কিন্তু এই সেপারেট রক এডিক্টটা পাওয়া গেছে দেখো সেপারেট রক এডিক্সের দুটো পার্ট ছিল একটা সেপারেট রক এডিক্ট ওয়ান যেখানে অশোক ডিক্লেয়ার করছে অল পিপিল আর মাই সন্স অর্থাৎ সমস্ত প্রজা আমার সন্তান এবং দু নম্বর এডিক্টে বলছে প্রোক্রেলেশন অফ এডিক্টস ইভেন টু সিঙ্গেল পার্সেন ওকে ইভেন টু সিঙ্গেল আমরা জানি দুশো একষট্টি বিসিতে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক কিন্তু করে এবং তারপর থেকে কিন্তু জনহিতকর কার্য শুরু করেন এবং সেই জনহিতকর কার্যের বর্ণনা হিসাবে এই সেপারেট রক এডিকস গুলো কলিঙ্গতে বসানো হয়েছিল যেখানে তিনি বলেছেন অল পিপিল আর মাই সন্স নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য আদার নেম অফ বিম্বি সারা অর্থাৎ বিম্বিসারের অপর নাম কি ছিল প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিম্বিসারের অপর নাম বা উপাধিও বলতে পারো তোমরা সেটা কি ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ সেরনিক সেরনিক ছিল বিম্বিসারের অপর নাম অ্যাজ পার জৈন লিটারেচার অর্থাৎ জৈন যে সাহিত্যগুলো ছিল জৈন ধর্মের যে সাহিত্যগুলো ছিল সেই সাহিত্য অনুযায়ী বিম্বিসারা হু ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ হারিয়াঙ্কা ডাইনেস্টি বিম্বিসার যিনি ছিলেন হারিয়াঙ্কা বংশের প্রধান প্রতিষ্ঠাতা ওয়াজ অলসো নেন সেরনিকা ওকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য চার নম্বর প্রশ্ন দেখো হু ইজ অফেন কল অ্যাজ হিন্দু লুথার অফ নর্থ ইন নর্দার্ন ইন্ডিয়া অর্থাৎ নিচের কোন জন উত্তর ভারতের হিন্দু লুথার নামে পরিচিত ছিলেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু লুথার নামে উত্তর ভারতে পরিচিত ছিলেন দেখো কেন ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট নাইনটিনথ সেঞ্চুরি বেঙ্গলি স্কলার রিফর্মার রাইটার অ্যান্ড ফিলান্থ্রোপিস্ট হুস আইডিয়াস রিমেন রিলিভেন্ট ইভেন ইন মডার্ন ইন্ডিয়া ওকে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন উনিশ শতকের একজন বাঙালি স্কলার রিফর্মার রাইটার এবং ফিলথরফিস্ট হি হ্যাড ডিভ ডিভোটেড হিজ লাইফ টু ইম্প্রুভিং দ্য স্ট্যাটাস অফ হিন্দু উইডোস অ্যান্ড এনকারেজিং রিম্যারেজ অর্থাৎ হিন্দু বিধবাদের হয়ে তিনি কাজ করেছিলেন এবং তাদের কিন্তু রিম্যারেজ অর্থাৎ আবার বিবাহ করতে উৎসাহ যুগিয়েছিলেন দ্য আউটকাম অফ দিস দ্য হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট অফ এইটিন এবং যার ফলস্বরূপ কিন্তু আঠারোশো ছাপান্ন সালে বিধবা বিবাহ আইন পাশ হয় দ্যাটস ওয় যে কারণে হি হ্যাজ কাম টু বি কল্ড দা হিন্দু লুথার অব নর্দার্ন ইন্ডিয়া এবং এই সমস্ত কারণেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নর্দার্ন ইন্ডিয়ার হিন্দু লুথার নামে ডাকা হতো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন হু ফলোয়িং হ্যাজ রিটেন গুলামগিরি অর্থাৎ নিচের কোন জোন গুলামগিরি এই গ্রন্থটি লিখেছেন ভিভিআই প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আলোচনা করছি প্রত্যেকটা সেটে তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে এই গুলামগিরি বইটি লিখেছিলেন দেখো ডিটেলসে ইন না এইটিন অর্থাৎ আঠারোশো সালে ফুলে রোড এ বুক নেম গুলামগিরি অর্থাৎ গুলামগিরি নামক একটি বই লিখেছিলেন মিনিং স্ল্যাভারি অর্থাৎ যার মানে হল দাসত্ব ফুলে ডিসাইডেড হিজ বুক টু অল সরি ডেডিকেটেড ফুলে ডেডিকেটেড হিজ বুক টু অল দোস আমেরিকানস হু হ্যাড টু ফ্রি স্লেভস দাস এস্টাবলিশিং এ লিঙ্ক বিটুইন দ্য কন্ডিশন অব লোয়ার কাস্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ব্ল্যাক স্লেভস ইন আমেরিকা অর্থাৎ এই বইটা তিনি ডেডিকেট করেছিলেন সেই সমস্ত আমেরিকান বাসিন বাসিন্দাদের যারা দাসত্বের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং আমাদের ভারতবর্ষেরও কন্ডিশন কিন্তু সেই রকমই ছিল যারা লোয়ার কাস্ট ছিল নিম্ন জাতি ছিল তাদেরও কিন্তু একই রকমভাবে দাসত্বের করে রাখা হয়েছিল এবং আমেরিকাতে সেই ব্ল্যাক স্লেভসরা যাতে যেভাবে যুদ্ধ করেছিল সেইভাবে যাতে আমাদের দেশের লোয়ার কাস্টরা উজ্জীবিত হতে পারে আমেরিকানদের দেখে তো সেই উদ্দেশ্যে এই গুলামগিরি বইটা লিখেছিলেন নেক্সট ছ নম্বর প্রশ্ন ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন ফেডারেশন ইন ইন্ডিয়া অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইন হুইচ অব দ্য ফলোইং ইয়ার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো ভারতবর্ষের সবথেকে পুরাতনতম ট্রেড ইউনিয়ন ফেডারেশন যেটা নাম হলো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটি যেটা নিচের কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল দেখো দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটি ওয়াজ ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন ফেডারেশন ইন ইন্ডিয়া ওকে হুইচ ওয়াজ এস্টাবলিশড অন থার্টি ফার্স্ট অক্টোবর নাইনটিন টোয়েন্টি এট বম্বে লালা লাজপথ রায় ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট লালা লাজপথ রায় ছিলেন প্রথম সভাপতি অফ দ্য অর্গানাইজেশন এই অর্গানাইজেশান ইন দ্য ইয়ার 1929 এবং উনিশশো সালে অ্যাট দ্য টেন্থ সেশন দশমতম অধিবেশনে ই নাগপুর নাগপুরে দ্য স্প্লিট অফ এআইটি ইউসি প্লেস এবং এ আইটিইউসির একটা বিভাজন হয় এই দশমতম অধিবেশনে ওকে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম নেক্সট সাত নম্বর প্রশ্ন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ভাইস রয়েস টেনিয়র সাইমন কমিশন ওয়াজ অ্যাডপ্টেড অ্যাপয়েন্টেড অর্থাৎ নিচের কোন ভাইসরয়ের সময়কালে এই সাইমন কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছিল কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি লর্ড আর লর্ড আরউইনের সময়কালে এটি করা হয়েছিল দেখো ডিটেলসে দেখবো সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ইন দ্য ইয়ার অফ নাইনটিন টোয়েন্টি সেভেন ডিউরিং দ্য ট্রেনিয়ার অফ দেন ভাইস রয় লর্ড আরোইন অর্থাৎ লর্ড আরোয়িনের সময় উনিশশো সাতাশ সালে এই সাইমন কমিশনটাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল দ্য কমিশন হ্যাড সেভেন মেম্বার্স এই কমিশনের সাতজন মেম্বার ছিল অন থার্ড ফেব্রুয়ারি নাইনটিন টোয়েন্টি এইট উনিশশো আঠাশ সালের তিনেই ফেব্রুয়ারি ইট রিচড বোম্বে বম্বেতে এই কমিশন পৌঁছায় অ্যান্ড দ্যাট টাইম সাইমন গো ব্যাক স্লোগান ওয়াজ রেস্ট এবং সেই সময় সাইমন ফিরে যাও সাইমন গো ব্যাক এই স্লোগানটা উঠেছিল দ্য রিপোর্ট অফ কমিশন ওয়াজ পাবলিশড ইন নাইনটিন থার্টি উনিশশো সালে এই কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় অ্যাজ পার দ্য রিপোর্ট এবং এই রিপোর্ট অনুযায়ী দ্য কমিশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ওয়াজ পাস্ট ইন নাইনটিন এবং এই রিপোর্টের ওপর ভিত্তি করেই উনিশশো সালের ভারত শাসন আইনটা কিন্তু পাস হয় ওকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম নেক্সট আট নম্বর প্রশ্ন এবং হিস্ট্রির ওপর থেকে এটাই শেষ প্রশ্ন আমরা প্রতিটা ক্লাসে কিন্তু আটটা থেকে নটা পর্যন্ত হিস্ট্রি ক্লাস হিস্ট্রির প্রশ্ন করছি কেননা থাকে দেখো হু অ্যাম দ্য ফলোয়িং লিডার্স লেট দ্য রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন ইন ব্যারেলি অর্থাৎ ব্যারেলিতে নিচের কোন নেতা আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহটাকে পরিচালনা করেছিলেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশন ডি খান বাহাদুর খান ডিটেলসে দেখব দেখো খান বাহাদুর খান রোহিল্লা দ্য গ্র্যান্ডসন অফ হাফিজ রাহমাদ খান সেট আপ হিস ওন গভর্মেন্ট ইন ব্যারেলি ইন দ্য রিভল্ট অফ এইট্টিন ফিফটি সেভেন এগেন্স ব্রিটিশ অর্থাৎ আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহে ব্রিটিশদের বিরুদ্ধে ব্যারেলিতে হাফিজের গ্র্যান্ডসন হাফিজ রাহমাদ খানের নাতি খান বাহাদুর খান তিনি তার সরকার প্রতিষ্ঠিত করেছিলেন বাট দ্য রিভোল্ট ওয়াজ সাপ্রেসড বাই ব্রিটিশ ফোর্স আন্ডার কমান্ড অফ কলিন ক্যাম্বেল এবং কলিন ক্যাম্বেলের আন্ডারে এই বিদ্রোহটাকে দমন করে দেওয়া হয়েছিল এই ব্যারেলিতে খান বাহাদুর খান ওয়াজ সেন্টেন্স টু ডেথ এবং খান বাহাদুর খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল অ্যান্ড হ্যাংড ইন কোটওয়ালি অন ফেব্রুয়ারি টোয়েন্টি ফোর এইটিন সিক্সটি এবং আঠারোশো ষাট খ্রিস্টাব্দের চব্বিশে ফেব্রুয়ারি তাকে ফাঁসি দেওয়া হয় নেক্সট ন নম্বর প্রশ্ন দেখো জিওগ্রাফির মধ্যে আমরা ঢুকে পড়লাম অ্যাট হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস ফার্স্ট সামিট অফ সার্ক হ্যাড টেকেন প্লেস অর্থাৎ নিচের কোন জায়গায় সার্ক এস ডবল এ আর সি সার্কের প্রথম অধিবেশনটা হয়েছিল ভিভিআই প্রশ্ন তো প্রশ্ন নাম্বার নয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঢাকা বাংলাদেশ দেখো ডিটেলসে সার্ক ইজ রিজিওনাল ইন্টার গভর্নমেন্টাল জিও পলিটিক্যাল ইউনিয়ন ইন সাউথ এশিয়া অর্থাৎ দক্ষিণ এশিয়ার সার্ক হল একটি ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন এবং জিও পলিটিক্যাল ইউনিয়ন ইট প্রোমোটস ডেভেলপমেন্ট অফ ইকোনমিক্যাল অ্যান্ড রিজিওনাল ইন্টিগ্রেশন যেটা ইকোনমিক্যাল এবং আঞ্চলিক ডেভেলপমেন্টের ওপর একটা ভিত্তি স্থাপন করে দেখো মেম্বার কান্ট্রি কারা রয়েছে সার্কের বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপস নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা অ্যান্ড আফগানিস্তান জয়েন ইন টোয়েন্টি সেভেন অর্থাৎ দু সালে আফগানিস্তান জয়েন হয় দ্য ফার্স্ট সার্ক সামিট ওয়াজ হেল্ড ইন ঢাকা বাংলাদেশ এবং বাংলাদেশের ঢাকা শহরে প্রথম সার্কের অধিবেশন হয় ইন ডিসেম্বর নাইনটিন এইটি ফাইভ উনিশশো পঁচাশি সালের ওকে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানলাম দশ নম্বর প্রশ্ন দ্য লাইনস অন ম্যাপ অফ রিজিয়ান রেইনফল আর কল্ড অ্যাস হুইচ অ্যামং দ্য ফলোয়িং অর্থাৎ কোনো একটা ম্যাপে সম পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এই রকম জায়গাগুলোকে যদি আমরা একটা লাইন দিয়ে যুক্ত করে থাকি তো সেই লাইনটাকে আমরা নিচের কোন শব্দটার মাধ্যমে প্রকাশ করে থাকবো তো প্রশ্ন নাম্বার দশের সঠিক উত্তর হবে অপশান বি আইসো আইসো আইসোহাইটস বা আইসো হেইটস আমরা বলে থাকি দেখো অ্যান আইসোহাইট অর অ্যান আইসো হেইটাল লাইন ইজ এ লাইন অর্থাৎ একটা আইসোহাইট বা আইসোহেটাল সংযোজক রেখা হলো একটা রেখা দ্যাট জয়েন্টস প্লেস অফ সেম রেলফল অন এ ম্যাপ উইথ ইন গিভেন টাইম পিরিয়ড একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমপরিমাণ বৃষ্টি হওয়া জায়গাগুলো সংযোজক রেখা এ ম্যাপ অফ আইসোহেট ইজ নোন অ্যাজ আইসোহাইটাল ম্যাপ এবং এই আইসোহেট সঞ্চিত রেখা দ্বারা একটি জায়গাকে বলা হয় বা ম্যাপকে বলা হয় আইসোহাইটাল ম্যাপ নেক্সট এগারো নম্বর প্রশ্ন হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া ইজ বেস্ট নোন ফর স্যাফ্রন কাল্টিভেশন অর্থাৎ নিচের কোন রাজ্যটা স্যাফ্রন চাষের জন্য খুবই বিখ্যাত তো প্রশ্ন নাম্বার এগারোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অ্যান্ড কাশ্মীর বারো নম্বর প্রশ্ন হোয়াট হোয়েন এ এন্টার্স এ সি ফ্রম এ রিভার অর্থাৎ কি ঘটে যখন একটা জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অনেকবারই প্রশ্নটা পরীক্ষায় এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ ইট রাইজেস অর্থাৎ যখন নদী থেকে সমুদ্রে প্রবেশ করে একটা সিপ তখন কিন্তু সিপটা অর্থাৎ এই জাহাজটা একটু ভেসে যায় আরো বেশি কিন্তু ভেসে ওঠে অর্থাৎ বেশি পরিমাণ জলে নিমজ্জিত হয় না বরং জলে আরো বেশি পরিমাণ ভেসে ওঠে কেন ওঠে একটু ডিটেলসে দেখব হোয়েন এ শিপ এন্টার্স এ সি ফ্রম রিভার যখন নদী থেকে সমুদ্রে প্রবেশ করে একটা জাহাজ দ্য শিপ ইজ এলিভেটেড ওর আপলিফটেড ডিউ টু দ্য ডেন্সিটি অফ সি ওয়াটার অ্যান্ড ডিউরিং দ্য বুয়্যান্ড মোশন অফ দ্য শিপ অ্যাজ ইট উড গেন বোথ পোটেন্সিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি ইট রাইজিং ইন দ্য ফ্লুইড অর্থাৎ যেহেতু ডেন্সিটির পরিমাণ কিন্তু খুবই বেশি থাকে নদীর জলের তুলনায় সমুদ্রের জলে সেই কারণে মোশন রয়েছে আবার জাহাজের সেই কারণে কিন্তু এই ডেন্সিটি এবং বুয়েন্ট মোশনের জন্য জাহাজ কিন্তু জলতল থেকে একটু উপরের দিকে উঠে পড়ে নেক্সট তেরো নম্বর প্রশ্ন পলিটির মধ্যে ঢুকে পড়লাম হুইচ এমং দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রিডিউস দ্য এজ অফ ভোটিং ফ্রম টোয়েন্টি ওয়ান টু এইটিন ইয়ার্স অর্থাৎ নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোট দান করার যে বয়স সেটাকে কমিয়ে একুশ বছর থেকে আঠেরো বছর করা হয়েছিল ভিভিআই প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি সিক্সটি একষট্টিতম সংবিধান সংশোধনী আইন দেখো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রিডিউস ভোটিং এজ টোয়েন্টি ওয়ান টু এইটিন ইয়ার্স ফর লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন অর্থাৎ লোকসভা অর্থাৎ আমাদের যে কেন্দ্রের ভোট হয় লোকসভা ভোট এবং রাজ্যের ভোটের জন্য বয়স সীমাটাকে একুশ থেকে আঠেরো বছর করে দেওয়া হয়েছিল কমিয়ে উনিশশো সালের একষট্টি তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নেক্সট ফরটিন হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর্টিকেল ডিলস উইথ দ্য রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পার্সেন অফ ইন্ডিয়া অরিজিন রিসাইডিং আউটসাইড অফ ইন্ডিয়া অর্থাৎ নিচের কোন আর্টিকেলটা এটা বর্ণনা করে কোনো একজন ব্যক্তি যিনি ভারতবর্ষের বাইরে থাকেন কিন্তু ভারতবর্ষে তিনি অরিজিন তার সিটিজেনশিপের ব্যাপারে অর্থাৎ ইন্ডিয়ান অরিজিন এমন একজন ব্যক্তি যে ভারতের বাইরে থাকে তার সিটিজেনশিপের ব্যাপারে কোন আর্টিকেল ডিল করে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশান সি আর্টিকেল এইট প্রশ্ন নাম্বার পনেরো হুইচ অব দ্য ফলোইং প্রেসিডেন্স অফ ইন্ডিয়া হ্যাড শর্টেস্ট ট্রেনিয়র অর্থাৎ নিচের কোন রাষ্ট্রপতির সময় সব থেকে ছোট ছিল অর্থাৎ সব থেকে স্বল্প মেয়াদী ছিল কোন রাষ্ট্রপতির মেয়াদকাল নর্মালি রাষ্ট্রপতির মেয়াদকাল থাকে পাঁচ বছর পর্যন্ত কিন্তু তিনি পাঁচ বছর কাটাতে পারেননি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জাকির হুসেন দেখো ডক্টর জাকির হুসেন সাব অ্যাজ থার্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি তৃতীয় রাষ্ট্রপতি হিসাবে ভারতবর্ষকে সাব করেছেন জাকির হুসেন ফ্রম থার্টিন্থ মে আনটিল ডেথ অন মে মে থেকে সাল থেকে সালের পর্যন্ত তিনি করেছেন এবং তিনি মারা যান যে কারণে তার কিন্তু এই সময়টা কমে গিয়েছিল হি ডায়েড ইন অফিস অ্যান্ড হ্যাড দ্য লিস্ট ট্রেনিয়র অ্যামং অল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং তিনি রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান এবং এই সময়টাই ছিল সব থেকে স্বল্প মেয়াদি ওকে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন হুইচ অ্যামং দ্য ফলোইং ফাইভ ইয়ার প্ল্যানস ওয়াজ লঞ্চড উইথ স্পেসিফিক অবজেক্টিভ অফ গ্রোথ অ্যান্ড স্টেবিলিটি ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম দেখো নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার একদম নির্দিষ্ট একটা উদ্দেশ্য ছিল যেটা হলো গ্রোথ অ্যান্ড উইথ স্টেবিলিটি অর্থাৎ স্টেবিলিটির সাথে উন্নতি সাধন করা তো কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশান বি ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত গ্রোথ উইথ স্টেবিলিটি নেক্সট সতেরো নম্বর প্রশ্ন হু অ্যামং দ্য ফলোইং হেডস দ্য ট্রেড অ্যান্ড ইকোনমিক রিলেশানস কমিটি ইন ইন্ডিয়া অর্থাৎ নিচের কোন পদ বা কোন ব্যক্তি টিইআরসি অর্থাৎ ট্রেড অ্যান্ড ইকোনমিক রিলেশনস কমিটির হেড হিসাবে কাজ করে থাকেন তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী করে থাকেন নেক্সট দেখো আমরা সায়েন্সের মধ্যে ঢুকে বললাম আঠেরো নম্বর প্রশ্ন থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে দেখো হিমোগ্লোবিন ইন হিউম্যান হ্যাজ দ্য হায়েস্ট অ্যাফিনিটি ফর হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস অর্থাৎ নিচের কোন গ্যাসের প্রতি আমাদের রক্তে থাকা হিমোগ্লোবিনের আসক্তি হাইস্ট অ্যাফিনিটি সব থেকে বেশি পরিমাণ আসক্তি রয়েছে তো কমেন্ট কমেন্ট বক্সে করো তো আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইডের প্রতি কিন্তু হিমোগ্লোবিন তার কিন্তু একটি আসক্তি রয়েছে কার্বন মনোক্সাইডের সংকেত হলো সিও ওকে উনিশ নম্বর প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য নাম্বার অফ ট্রু রিপস ইন হিউম্যান বডি অর্থাৎ মানব শরীরে সত্যিকারের রিপস বা ট্রু এর সংখ্যা কতগুলি এই প্রশ্নটা কিন্তু মেনের পরীক্ষা মেনের প্রশ্ন বিগত বছরের কমেন্ট বক্সে কমেন্ট করো তো নিচে উত্তর করে দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি চোদ্দোটা দেখো দে আর টোটাল টোয়েন্টি ফোর রিপস অর্থাৎ টুয়েলভ পেয়ার অর্থাৎ আমাদের শরীরে বারো জোড়া বা চব্বিশটি রিপস রয়েছে আউট অফ হুইচ যার মধ্যে থেকে অর আর ট্রু নম্বর প্রশ্ন হুইচ মেক্স এ সিডি ডিভিডি শো প্যাটার্ন আমরা সিডি ডিস্ক বা ডিভিডি ডিস্কের ওপর যখন আলো ফেলি তখন কিন্তু একটা রেইনবো অর্থাৎ সাতটা কালারের রেনবোর কিন্তু প্যাটার্ন দেখতে পাই তো সেটা আলোর কোন ধর্মের জন্য আমরা দেখতে পাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লিউ বিসিএসির জন্য প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান এ ডিফ্র্যাকশন অফ লাইট আলোর বিচ্ছুরণ ডিফ্র্যাকশন মানে হচ্ছে বিচ্ছুরণ আলোর বিচ্ছুরণ ধর্মের জন্য এটা আমরা দেখতে পাই থাকি সিডি বা ডিভিডি ক্যাসেটের উপর একুশ নম্বর প্রশ্ন হু অ্যামং দ্য ফলোয়িং ইজ ক্রেডিটেড ফর দ্য করপাসকুলার থিওরি অফ লাইট লাইটের করপাসকুলার থিওরির জনক আমরা নিজের কোন বিজ্ঞানীকে বলে থাকি ভিভিআই প্রশ্ন এটিও প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন এ স্যার আইজ্যাক নিউটন স্যার আইজ্যাক নিউটন লাইটের কুলার থিওরি দিয়েছিলেন বাইশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে হুইচ অব দ্য ফলোইং আর দ্য মোস্ট এন্ড লিস্ট ইলেকট্রো এলিমেন্টস ইন অর্থাৎ নিচের অপশানগুলোর মধ্য থেকে কোন অপশানটা সঠিক উত্তর হবে যেখানে সব থেকে মোস্ট অর্থাৎ সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এবং লিস্ট সব থেকে কম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এলিমেন্টের জোড়া দেওয়া রয়েছে কোনটা তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ফ্লুরিন অ্যান্ড সিজিয়াম ফ্লুরিন এফ সে হলো মোস্ট ইলেকট্রো নেগেটিভ ওকে এবং সিজিয়াম সি এস সেটা হলো লিস্ট লিস্ট ইলেকট্রোনেগেটিভ অর্থাৎ যার ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম এই দুটো ওকে ফ্লুরিনের সব থেকে বেশি এবং সিজিয়ামের সব থেকে কম টোয়েন্টি থ্রি দেখো টু ফোর ডি হুইচ ইজ সোল্ড অ্যাস এ উইড কিলার অফ দ্য ব্রড লিভড উইডস ইজ এ সিনথেটিক ভার্সান অফ অর্থাৎ টু ফোর একটা কেমিক্যাল যেটা উইড কিলার অর্থাৎ আগাছা নাশক হিসাবে বিক্রি হয়ে থাকে অব দ্য ব্রড লিভড হুইট যেগুলো বড় পাতাযুক্ত আগাছা রয়েছে সেগুলো এই যে সিনথেটিক ভার্সান অফ অর্থাৎ নিচের কোন হরমোনের একটা সিনথেটিক ভার্সান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রশ্ন নাম্বার তেইশের সঠিক উত্তর হবে অপশন এ অক্সিন হরমোন অক্সিন হরমোনের একটা সিন্থেটিক ভার্সান হলো টু যেটা আগাছা নাশক হিসাবে ব্যবহার করে থাকি তো ফুল ফর্ম দেখো টু ফোর আগাছা নাশক হিসাবে আমরা ব্যবহার করে থাকি চব্বিশ নম্বর প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্য থেকে একটি প্রশ্ন করা হয়েছে হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট চাইনিজ ওম্যান অ্যাস্ট্রোনট টু ওয়াক ইন স্পেস অর্থাৎ নিচের কোন কোনজন চায়নার প্রথম মহিলা অ্যাস্ট্রোনট হিসাবে অ্যাস্ট্রোনট হয়েছেন যিনি স্পেস বা মহাকাশে হেঁটেছেন বা স্পেস ওয়াক করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এ বছরের জন্য তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান সি ওয়াং ইয়াপিং ওয়াং ইয়াপিং হলেন চায়নার প্রথম মহিলা অ্যাস্ট্রোনট যিনি মহাকাশ ভ্রমণ করেছেন টোয়েন্টি ফাইভ এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো রামনাথ কোবিন্দ হ্যাড কনফার্ট ফার্ট দ্য টাইটেল অফ দ্য র্যাঙ্ক অফ অনারি জেনারেল অফ ইন্ডিয়ান আর্মি টু চিফ অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ প্রশ্নটা কি বলছে এটাও কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্য থেকে প্রশ্ন সি এ দেখো রামনাথ কোবিন্দ অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি হ্যাড কনফার্ট দ্য স্ট্যান্ডার্ড টাইটেল অফ র্যাঙ্ক অফ অনারি জেনারেল অফ ইন্ডিয়ান আর্মি টু চিফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড টাইটেল দেওয়া রয়েছে অব দ্য র্যাঙ্ক অফ অনারেল জেনারেল অফ ইন্ডিয়ান গার্ড আর্মি অর্থাৎ আমাদের দেশের যে সেনাবাহিনী তার সর্বসর্বা হিসাবে একটা টাইটেল দেওয়া হয়েছে কোন দেশের কাছ থেকে এই টাইটেলটা বা এই অনারটা দেওয়া হয়েছে তো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নেপাল নেপালের কাছ থেকে এই স্ট্যান্ডার্ড টাইটেলটা দেওয়া হয়েছে ওকে তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে আজকে আমরা টোয়েন্টি ফাইভ প্রশ্ন করেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লু বি জন্য এবং যা তোমাদের অন্যান্য এক্সামের জন্য হেল্প করবে এবং প্রতিটা প্রশ্নের সাথে কী এক্সপ্লেনেটরি নোট এক্সপ্ল্যানোটারি নোট কিন্তু আমরা দেখেছি যাতে তোমাদের একটা প্রশ্ন করতে গিয়ে অন্যান্য প্রশ্নও কিন্তু জানা হয়ে যায় তোমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে এখনই এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো ক্লাসটা শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেখো ভিশান ডাব্লু এর পক্ষ থেকে কিছু ইবুক রয়েছে ইন্ডিয়ান ইকোনমি এনসিয়েন্ট অ্যান্ড মেডিভেল হিস্ট্রি মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান পলিটি জিওগ্রাফি ইংলিশ জেনারেল সায়েন্স প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভিসান ডাব্লিউ স্পেশাল ই রয়েছে যেখানে দেড় হাজার এক হাজার দু হাজার তিন হাজার করে কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে এবং শুধুমাত্র এমসিকিউ নয় এমসিকিউ প্লাস এক্সপ্ল্যানোটারি নোট কিন্তু প্রতিটার সাথে রয়েছে এবং সাথে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন উত্তরও কিন্তু দেওয়া রয়েছে তো প্রত্যেকে ডেসক্রিপশন বক্সে সমস্ত ইবুকের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে কিন্তু পারচেস করে নিয়ে দু হাজার বাইশকে টার্গেট করে যারা প্রস্তুতি নিচ্ছ তারা এখন থেকে কিন্তু প্রস্তুতি নাও কেননা নভেম্বর নভেম্বরের শেষের দিকেই হয়তো নিউ যে নোটিফিকেশান সেটা কিন্তু বেরিয়ে আসার চান্স রয়েছে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম তো থ্যাংক ইউ